শুভ সকাল সবাইকে। এই জাস্ট কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি, আর উঠেই দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে খুব বাজে ভাবে। ওয়েদারটা জাস্ট দেখো তোমরা, পুরো মেঘলা ওয়েদার, আর তার সাথে বৃষ্টির আওয়াজ তো পাচ্ছই, ঠিকঠাক দেখতে না পেলে। এই দেখো বৃষ্টি পড়ছে খুব জোরে। তো আজকে আমার বানাচ্ছে হচ্ছে পিৎজা। অনেকদিন ধরে পিৎজা খাওয়ার ইচ্ছে করেছিল, আর আমি সময়টাও দেখিয়ে দিই, যেহেতু মা বেরোয় তাই সকাল সকালই স্টার্ট করে দিয়েছে। তো চলো আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স কী হয় কি না হয় সব শেয়ার করব, আর যদি ভালো হয় তাহলে তো অবশ্যই তোমরাও বানিয়ে খাবে আমার রিভিউ দেখে। তো চলো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথেও শেয়ার করবে। তো চলো স্টেপ বাই স্টেপ দেখাই এখন মা কী করছে। তো রান্নাঘরে গিয়ে দেখি মা এখানে গরম জল করেছে সসপ্যানে, এবং সেই গরম জলটাকে একটা কাপের মধ্যে ঢেলে দিচ্ছে। এবং এটা হচ্ছে ইস্ট স্টিক, সর্ষে দানা না পোস্ত দানার মতন দেখতে, এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এটা দিয়েই ফুলবে, মানে পিৎজাটা যে এত ফ্লপি হয় ফোলে, তো সেটা দিয়েই হচ্ছে ফোলে। আর এখানে সেই গরম জলটা একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছে, আর সেই ইস্টটাকে সেই জলের মধ্যে মেশাচ্ছে। তো মা এখানে তিন চার চামচ ভর্তি ভর্তি দিচ্ছে, তো সেটা দেওয়ার পর একটুখানি চিনি আর একটুখানি নুন দিয়ে দিচ্ছে স্বাদ অনুসার। তার পর এটার মধ্যে ময়দা দিচ্ছে এক চামচ। এবার এটা ভালোভাবে মিক্স করছে, তো দেখছো যে ময়দাটা একটু ভেসে ভেসে উঠছে, গুলছে না, এর জন্য ভালোভাবে এটাকে ফেটিয়ে ফেটিয়ে মা গুললো। গুলে এবার এটাকে সাইডে রেখে দেওয়ার পর যখন ঢাকা খুলে দেখা হয় তখন এখানে দেখা যাচ্ছে যে এটা পুরো ফুলে উঠেছে, মানে ফুলে ফেফে উঠেছে, দেখতেই পাচ্ছ। আর এটা একদম রিয়েল, এবং আমি এটাকে ছুঁয়েও দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কী। তো ওটাকে সাইডে রেখে মা এখানে ময়দাটাকে ঢেলে নিচ্ছে কড়ার মধ্যে, এবং সেটা ময়ন দেওয়ার জন্য এখানে অনেকটা সাদা তেল দিচ্ছে যাতে সেটা নরম হোক, ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছে স্বাদ অনুসার মাখবে বলে, আর তার সাথে সাথে ইস্ট ভেজানো যে জলটা রাখা ছিল সেই জল দিয়ে ভালোভাবে চটকে চটকে মা মাখছে। মাখার পর সেটাকে এখন চাপা দিয়ে রেখে দেবে। তো এখানে দেখিয়ে দিই চিকেন, রাত্রিবেলা বাবা এনেছিল কিমা করে রাখা আছে এখানে, আর নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছিল ফ্রিজে, এখন বের করেছে এটাকে, তো এটা ঠান্ডাটা কেটে যাক। আর এখানে মা ক্যাপসিকাম টমেটো দিয়ে নিয়েছে, কিরকম হবে চেষ্টা করছি, দোকানের মতো খাওয়া যায়। বার্গারটা তো ভালোই হয়েছিল, এবার দেখা যাক পিৎজাটা ভালো হয় নাকি। তো সকালবেলা তো যেহেতু অনেকটাই সকাল, কেউ ওঠেনি, আমি আর মাই উঠেছি, আমি ভিডিও করবো, মায়ের হাতে হাতে করে দেবো। আর চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই, আর বৃষ্টি পড়েই যাচ্ছে। তো গাইজ এখানে মা সব কিছু কেটে দিয়েছে, এই পেঁয়াজগুলো মানে কি বলে এরকম গোটা ছিল, এটাকে একটা একটা করে ছাড়াতে হবে পিৎজার মধ্যে দেওয়ার জন্য এরকম করে। তো এটা ছাড়াতে গিয়ে আমার অবস্থা পুরো চোখের জলে নাকের জলে হয়ে গেছে, মানে এত ঝাঁজ পেঁয়াজটা পড়ে যাচ্ছে এই চেয়ারে ভাতটা লেগে। যাই হোক, মা এখানে চিকেনটাকে ভেজে নিচ্ছে ভালোভাবে, জাস্ট নর্মাল তেলে ভাজছো তো, আর কিছু আলাদা না তো। আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। একদিক দিয়ে ভালো হয়েছে কারণ তাড়াতাড়ি উঠেছি, বৃষ্টি পড়ছে, একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, এবং তার সাথে কাজ করতে করতেও ভালো লাগছে। তো বৃষ্টি উপভোগ করতে করতে এখানে ময়দাটা যেটা মেখে রাখা হয়েছিল সেটা ফুলে দেখতেই পাচ্ছ যে পুরো ফুলে উঠেছে। নর্মালি ময়দা এত ফুলে না, ইস্টটা দেওয়ার কারণেই ফুলেছে। সেটাকে আরও ভালোভাবে ঠেসে মা ভালোভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছে। এটাকে একদম টাইট করে চাপা দিতে হবে যাতে হাওয়া পাস না হয়। এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেনটা তুলে নেওয়ার পর কিছুক্ষণ পর যখন আবার ফুলে দেখা হচ্ছে, সেই ময়দাটা দেখতেই পাচ্ছ আবার টাইট হয়ে ফুলে ফেপে উঠেছে। তো চলো এবার এটাকে এবার ডো বানিয়ে মেখে এবার পিৎজা বানানোর প্রিপারেশন করা। এবার এটাকে আর একটুখানি ঠেসে ঠুসে নিয়ে কি করতে হবে একটু বলো না, বলতে পারছি না। ঠেসে নিয়ে আমি দেখাবো, দেখাবো তো এটাকে মেখে নিয়ে আরেকবার ভালো করে নিয়ে, তারপরে বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু একটু একটু গরম কমছে না। তো আমি এখন ঘর পরিষ্কার করছিলাম মায়ের, অলমোস্ট ওটা ডোটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ওটাকে বেলে ওটার মধ্যে সব এই যে যে জিনিসগুলো এখানে আছে এগুলো দেয়া হবে। এই যে এখানে অরিগানো, চিলি ফ্লেক্স, এটা হচ্ছে পিৎজা মশলা কি পাস্তা পিৎজা রেড সস, তো এগুলো সব এনেছিলাম। তো চলো এগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ বানানো যাক, চলো দেখি।
তো মা এখানে ময়দা দিয়ে দিচ্ছে বড় ট্রেটাতে এটাকে সাইড করে রেখে এবার বেলবে ময়দাটাকে যেটা মানে যে ডোটা হবে তো তিনটে পিজা বানানোর জন্য মা বড় বড় এ করেছিল ডো বানিয়েছিল এবং ডোটাকে ঠিক এরকম এরকম করে কি একটা করছে আমি বুঝতে পারছি না যাই হোক তো সেটা করে এপিট ওপিট করে ভালোভাবে সেটাকে বেলে নিচ্ছে মা খুব মোটা করতে হবে এবং সেটা অনেক বড়ও হবে যেহেতু পিজার আকারটা যেরকম হয় সেরকমই সেইভাবেই মা এটাকে শেপ দিচ্ছে এবং সেটাকে তুলে যেই ময়দাটা দিয়ে রেখেছিল প্লেটের মধ্যে সেইটার মধ্যে মা দিয়ে দিচ্ছে এবং হাতের প্রেস করে করে সেটাকে একটু স্প্রেড করে দিচ্ছে এখানে সব সরঞ্জাম নিয়ে এবার জাস্ট প্রিপারেশন করা হবে সব রেডি তো চলো স্টেপ বাই স্টেপ সব প্রিপারেশনগুলো শুধু দেখে নাও আর তারপর একবারে খাবার রেডি করে এসব সব মায়ের টেকনিক এটা করছে যাতে ভেতরে যে হাওয়া ঢুকে থাকে বা যে জিনিসটা ওটা হাওয়াটা বেরিয়ে যাক এবং এটা ভালোভাবে ফুলুক তাই তো মা খুব মনোযোগ সহকারে কাজ করছে ওয়েল ডান তো চলো ওখানে একটা হয়ে গেছে অলরেডি খুব ডিলিশিয়াস লাগছে কিন্তু ওয়েট করতে হবে খাওয়ার জন্য তিনটে না হলে আর এখানে পুরো চিজ আর চিজ এখানে পিজা সসটা মা ভালোভাবে লাগিয়ে দিচ্ছে তো বাড়িতেই যদি আমরা বানিয়ে নিই তাহলে তো আর কেনার কোনো দরকারই নেই কিছু তাই না এ দাদা একটু আয় না এটা হচ্ছে গরম জিনিস বের করার সময় এটা ইউজ করা হয় কিছু বলতে চাস ওই পিজাটা একটু দেখ আমি দেখি কিছু বলি না আমি খেয়ে নেবো সব কথা আর এটা হচ্ছে এসে ও উঠেই প্রথমে কি করলো এখানে ভাজা চিকেন ছিল সেই চিকেনটা নিয়ে একটু চিজ আর ওই সব নিয়ে খেয়ে নিল কিন্তু শুধু না বাসি মুখে হ্যাঁ বাসি মুখে পাগল আছিস নাকি ফ্রেশ ভেজিটেবলস যা যা তোমাদের কাছে আছে তোমরা দিতে পারো আমরা শুধু টমেটো কি পেঁয়াজ আর ক্যাপসিকামই দিয়েছি তার উপরে আবার একটা লেয়ার চিজের ইয়ামি ইয়ামি আচ্ছা তো এখানে দুধ আছে দুধটা এর সাইডে লাগানো হচ্ছে কেন আমি একটু বলে দাও যাতে কড়া হয়ে যায় না মানে খুব কড়া হয়ে যায় তো সাইড সাইডগুলো যাতে খুব কড়কড়ে না হয়ে যায় দুধ দিলে সেটা নরম থাকে তাই সাইডগুলো একটু দুধের একটু লেয়ার দিয়ে দিচ্ছে যাতে নরম থাকবে এটা তো এবার এটাকে মাইক্রোওভেনে দেওয়া হবে চলো তো মা এখানে 5 মিনিটের জন্য দিয়েছে বোঝা যাচ্ছে না ভেতরের কিছু বেরোক তারপর ও বোঝা যাবে না তো এখানে পিজাটাকে বের করে নেওয়ার পর এখানে অরিগ্যানো পিজা পাস্তা সিজলিং মশালা তার সাথে চিলি ফ্লেক্স এগুলো একটু একটু করে উপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছে চলো মা এটাকে তুলে এখানে রেখে দিই আর ওয়েট করতে পারছি না এবার জাস্ট খাবো তো চলো কেটে খেয়ে তারপর টেস্ট করে তোমাদেরকে বলছি তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট সেকেন্ড সেকেন্ডটা একটুখানি দুর্ঘটনার কারণে পুড়ে গেছে বাবা কাটতে পারছে না কড় করে হয়ে গেছে এখানটা কোন দিকে বেশি আছে চিকেন আমি কি খুঁজে গেছি তো চলো আমার পিজা ট্রাই করে দেখি কেমন হয়েছে তো চলো এটার মধ্যে একটুখানি আমি সস দিয়ে খাই তো দেখতেই পাচ্ছ ডেলিশিয়াস পুরো দোকানের মতো সেই স্পঞ্জি সেই কড়কড়েনেস কিন্তু শেষের দিকটা একটু এ হয়ে গেল প্রথমের দিকটা খেলাম তো আমি খুব নরম দারুণ হবে আর কখন খাই খুব
তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। চিজটা একটু বেশি লাগবে এই যা, আর এটাকে এনজয় করার পর আমি তোমাদেরকে বলবো দাদার রিভিউ, বাবা মায়ের রিভিউ। মা তো বেশি খায় না, বাবা হয়তো একটু খাবে, অনুদি আর দাদা, তাদের রিভিউ শেয়ার করবো। তো সামনে এত সুন্দর পিজা রেখে বসে থাকার একদম ইচ্ছে নেই, তো চলো খাওয়া যাক। তো এখন দাদার পালা, দাদা খেয়ে অর্ধেক খেয়েও নিয়েছে। কেমন লাগছে? সবাইকে কি বলতে চাস? আরে তাদেরকেও বানিয়ে খাওয়ার কথা বল। আরে চুল কেটেছে, এমন চুল কেটেছে পুরো মুগ আলু। শোনো বলো, এই রেসিপিটা তোমরা দেখে নিছো, বানিয়ে বানিয়ে নিয়ে নাও আজকে। চলো তাদের পুরোটা খেয়ে, তুই এই কড়াপ জিনিসটা খেলি না, রেখে দিলি। সত্যি পেট ভরে গেল। তুমি কিছু বলতে চাও ভিউয়ার্সদেরকে, যারা দেখছে তাদেরকে বলতে চাও যে বানিয়ে খাও, মানে নাকি দোকানে গিয়ে খাও? দোকানে গিয়ে খাও দুটো আর একটা দাদা গোটা খেয়ে নিল পুরো। মাঝে মাথা বলিস না, একটা বাবা খেয়েছে, একটা আমি খেয়েছি, বাবা তোমরাও খাও দেখবে খুব ভালোই লাগবে এই পদ্ধতিতে। তো এখানে অনুদিও নিয়ে বসে পড়েছে। তো বিকেলবেলা দেখতেই পাচ্ছ আবার একটুখানি খাচ্ছি। পিজা নিয়ে তো কোনো কথা হবে না। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, কমেন্টে জানাবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে নতুন একটা ভিডিও। চলো, টাটা।